দেখুন কি যে একটা বিপদ সংকটে পড়ছে দর্শক বেশি কথা বলতে চাই না এখন দেখুন দেখেন কি একটি ঘটনা গড়ে চলছে এখন বরিগান্ধি এবং তুলাতুলি নদীর মাঝখানে একটি অতিরিক্ত যাত্রীর কারণে চলাফেরা করে কেন গাড়ির কাছে আসার আগে তলাটি ডুবে যাচ্ছে এত যাত্রী নেওয়া কি এটা সম্ভব এত যাত্রীর কারণে এই তলাটি ডুবে যাচ্ছে কচুরি পানার কারণেই তলাটি ঘাটে ভিড়তে সক্ষম হয়নি দর্শক আমার পেজটি আপনারা ফলো করেন তলাটিতে সবাই কিন্তু স্কুলের ছাত্রছাত্রী স্কুলে যাবার উদ্দেশ্য সবাই রওনা হয়েছিলেন টলারে করে কিন্তু কচুরি পানার কারণে তলাটি আটকে গেছে দর্শক আপনারা তো দেখতেই পারছেন কি একটি মর্মান্তিক ঘটনা এখানে এরকম ঘটনা প্রায় নদীতেই ঘটে থাকে আমার কাঁধে মালামাল থাকার কারণে আমি উদ্ধার কাজে যাইতে পারি নাই একটি নৌকার ভিতরে এত যাত্রী নেওয়া কি এটা সম্ভব এত যাত্রীর কারণে এই তলাটি ডুবে যাচ্ছে কচুরি পানার কারণেই তলাটি ঘাটে ভিড়তে সক্ষম হয়নি দর্শক আমার পেজটি আপনারা ফলো করেন তলাটিতে সবাই কিন্তু স্কুলের ছাত্রছাত্রী স্কুলে যাবার উদ্দেশ্য সবাই রওনা হয়েছিলেন টলারে করে কিন্তু কচুরি পানার কারণে টলারটি আটকে গেছে দর্শক আপনারা তো দেখতেই পারছেন কি একটি মর্মান্তিক ঘটনা এখানে ভাই এই মর্মান্তিক ঘটনা আমি আর আগে কোথাও দেখি নাই ছাত্রছাত্রীরা কিভাবে দুই হাতে বাঁচার জন্য সাঁতার কাটছে কচুরি থাকার কারণে সাঁতার কাইটাও যান বাঁচানো সম্ভব হচ্ছে না আপনারা সবাই দোয়া করবেন কেউ যেন হতাহত না হয় আমরা সবাই দোয়া করি তারা যেন প্রাণে বেঁচে যাক পুরো টলারটি ডুবে পানির নিচে চলে গেছে টলারের কাঠ তক্তা পানিতে ভেসে গেছে ছিল ছাত্রী সংখ্যা বেশি ছিল লগে শিশুও ছিল কি যে ঘটনা তার বর্ণনা করতে শেষ করতে পারতেছি না যারা নৌকার মাঝি আছেন তারা সব সময় দশজনের জায়গায় পাঁচজন নিয়ে যাত্রী বহন করবেন যদি কম যাত্রী নিয়ে আসতেন তাহলে এই অবস্থার আজকে হতো না ছাত্ররা পানিতে বেসে ছাত্ররা দিশাহারা আপনারা দেখতেই পারছেন কান্নার বাসগুলা আমার আর বলার কিছু নাই কি আমি নিজেই হতাশ জীবনের প্রথম এই ঘটনার সাক্ষী হইলাম টলার চালক ভাইয়েরা টাকার লোভে এরকম যাত্রী আর কখনো নিবেন না ছাত্রছাত্রীদেরকেও পানিতে আপনারা কখনো ডুবাইয়েন না নৌকা দিয়ে স্কুলে আসার পথে আজকের মতো স্কুলে যাওয়া হলো।